আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আজকের আলোচনার পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, পদ্মা সেতু হলো বাংলাদেশে, পদ্মা সেতু এখন দৃশ্যমান, পদ্মা সেতু সামনে উদ্বোধন করা হবে, পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চলবে, উন্মোচন করে দেওয়া হবে একদম জনসাধারণের জন্য। সেই পদ্মা সেতুকে ঘিরে অনেক উচ্ছ্বাস, কিন্তু একটি স্থাপনাকে ঘিরে কেন এত উচ্ছ্বাস? সেটা তো শুধুমাত্র একটি স্থাপনা, সেটা মানুষের কাজে লাগবে, মানুষ সেটা ব্যবহার করে হয়তো আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক বেশি উপকৃত হবে, কিন্তু প্রাণের উচ্ছ্বাস কেন? এই প্রশ্নটার উত্তরটা আজকে খুঁজব আমরা একুশে রাতের এই আয়োজনে। কথা না বাড়িয়ে যাদেরকে পেয়েছি তাদের সাথে শুরুতেই আপনাদের আলাপ করে দিই। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক সম্প্রীতি বাংলাদেশ। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ছোট্ট একটা প্রশ্ন, যে প্রাণের উচ্ছ্বাস কেন এত একটি স্থাপনাকে ঘিরে? সেটা হতে পারে যে খুব আকর্ষণীয় একটি স্থাপনা, হতে পারে সেই স্থাপনাটা হয়তো যদি স্থাপনার সেই প্রকৌশলী শাস্ত্রের দিক থেকেও অনেক বেশি পড়াশোনা করবার মতো একটি জিনিসও হতে পারে, কিন্তু উচ্ছ্বাসটা কেন? কেন সেই গর্বের জায়গাটাই কি উচ্ছ্বাসটা আসলে প্রকাশিত হচ্ছে? দেশটাকে আমরা অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারলাম, বা আমাদের এই সাহসটা অনেকটা সেই মুক্তিযুদ্ধের কথাও নতুন করে মনে করিয়ে দিল, সেই সেখান থেকে প্রাণের উচ্ছ্বাসটা কি না? ধন্যবাদ আপনাকে। প্রাণের উচ্ছ্বাস কেন, খুব ছোট্ট করে বলতে গেলে আমরা অসম্ভবকে সম্ভব করেছি। যেমনভাবে আমরা 1971 সনে অনেকের কাছে এটা অসম্ভব মনে হয়েছিল বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পারব, যে মানুষের গায়ে কাপড় থাকে না, লুঙ্গি ছাড়া হাঁটুর উপরে কিছুই থাকে না, সেই মানুষ যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করতে পারবে। আমরা অসম্ভবকে সম্ভব করেছিলাম অনেক রক্তের বিনিময়ে। এবং যেহেতু বিষয়টা আজকে পদ্মা সেতু নিয়ে আমরা আলোচনা করব কিছুটা, যেই দেশটা না হলে এই পদ্মা সেতু নিয়ে আমরা এখানে আলোচনা করতে বসতাম না, সেই দেশ জন্মের পিছনে যার মুখ্য ভূমিকা জাতির পিতা বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। উচ্ছ্বাস অনেক কারণে হয়, যেটা বললাম অসম্ভবকে সম্ভব করা, এটার যে কোনো ক্ষেত্রে হোক, আপনি হাতে বুকে সাহসটা নিয়ে একটি দেশ স্বাধীন করার। আমরা আপনারা হয়তো এই এই প্রজন্মের মানুষ বুঝবে না কেমন ছিল 50 বছর আগের বাংলাদেশ, সেটা আমি বুঝবো, যেহেতু আমার আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি এম এ পাস করে বের হয়েছে বা পরীক্ষা চলতেছিল আমার 72-তে। তো সে 50 বছর আগের বাংলাদেশ আর 2022 সনের 2021 সনের বাংলাদেশ দেখার আমার আল্লাহ আমার সৌভাগ্য আমাকে সেই সেই সৌভাগ্যটা আমাকে দিয়েছে। তো আমি বলতে পারবো যে সেই বাংলাদেশ থেকে আমরা এই যাইতে এসেছি, কেমন ছিল সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কেমন আছে। আজকের বাংলাদেশ নিয়ে আমরা অনেক উচ্ছ্বাস প্রকাশ করি, হ্যাঁ, যে আমাদের এত ডলার রিজার্ভ, আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ছে, গতকালকের খবর 13% বেড়েছে এই করোনাকালেও, তারপরে বিদেশি পুঁজি আসছে, এগুলো উচ্ছ্বাস। এখন পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাসের অনেকগুলো কারণ আছে। এটি হচ্ছে এমন একটি সেতু যেটি বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদীর উপরে নির্মিত। এই এই পদ্মার উপরে যে একটা সেতু নির্মাণ বাংলাদেশ নিজের অর্থে করতে পারবে, এটা কিন্তু কেউ বিশ্বাস করে নাই। বাংলাদেশের বড় বড় পণ্ডিতরাও বিশ্বাস করে নাই, আন্তর্জাতিক মহলও বিশ্বাস করে নাই। আবার এই সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, সেটা আমরা সকলেই জানি। এখন পদ্মার উপর সেতু যে অসম্ভব সেটা কেমন তেমন কিছু না। যদি ইংলিশ চ্যানেল বা ব্রিটেনকে কন্টিনেন্টাল ইউরোপের সাথে সংযোগ করার জন্য যদি ইংলিশ চ্যানেলের ভিতর দিয়ে 20 মাইলের মতন একটা টানেল করতে পারে, তাহলে মানুষের অসাধ্য কিছু নাই। তো পদ্মা সেতুর উপরও একটা সেতু হবে, এটা অসাধ্য কিছু হবে না, কিন্তু অর্থটা আসবে কোথেকে, কারিগরি বিষয়টা কোথেকে আসবে,
সেটাই ছিল একটা মুখ্য বিষয়। তো আমরা যেটা করি বাংলাদেশে বা বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশে যেটা করে, এই ধরনের বড় প্রজেক্ট নিলে যেহেতু আমাদের আর্থিক সামর্থ্য নাই, আমাদের কারিগরি সামর্থ্য নাই, সীমাবদ্ধতা আছে, আমরা বাইরে থেকে সেগুলো আনি। সেটা আমরা আন্তর্জাতিক যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এডিবি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, এরকম অনেক আছে, দ্বিপাক্ষিক অনেক চুক্তির মাধ্যমে অনেক কিছু হয়ে থাকে। যেমন চট্টগ্রামে এখন যে কর্ণফুলী নদীর নিচে দিয়ে টানেল হচ্ছে, সেটা দ্বিপাক্ষিক চুক্তি চীনের সাথে আমরা করছি। তো পদ্মারেপুর এই যে সেতুটা হবে, হ্যাঁ, এটা সমীক্ষা শুরু হয়েছিল অনেক আগে। এটা 2001 এসে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার যখন ক্ষমতায় আসলেন, বর্তমান প্রধানমন্ত্রী, তখন তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। জায়কা এটার ফিজিবিলিটি স্টাডি করেছে, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট করলে সবচেয়ে ভালো হয় সেটি সব কিছুই করেছিল। এবং প্রথম লিড ফাইন্যান্স যারা, মূল ফাইন্যান্স যারা করবে, সেখানে ছিল এডিবি, আইডিবি, জায়কা, এরাই ছিল। তখন কিন্তু বিশ্বব্যাংক এখানে দৃশ্যে ছিল না, বিশ্বব্যাংক এসছে পরে, বিশ্বব্যাংক যোগ দিয়েছে পরে। তো আমাদের দেশে বিশ্বব্যাংক অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে, প্রকল্প অর্থায়ন করছে, প্রকল্পের শুরুতে আছে, আমাদের একটা ডেভেলপমেন্ট পার্টনার। তো সুতরাং বিশ্বব্যাংকের এই সহায়তাটা বাংলাদেশ ওয়েলকাম করেছে স্বাভাবিকভাবেই। কিন্তু এটার পিছনে যে এত ষড়যন্ত্র লুকিয়ে আছে এটা কেউ জানতো না। কিছুদিন পরেই যখন সব কিছু ঠিকঠাক হলো, হঠাৎ করে বিশ্বব্যাংক বলল যে আমরা আপাতত এই অর্থায়নটা বন্ধ রাখছি, কারণ এখানে ষড়যন্ত্রের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ তখন কিন্তু বিশ্বব্যাংক বা তারা এই পদ্মা সেতুর জন্য বাংলাদেশে কোনো ফান্ড রিলিজ করে নাই। আমরা জায়গা থেকে গিয়ে ফান্ড পেয়েছি, এডিবি থেকে কিছু ফান্ড পেয়েছি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ড পেয়েছি, নিজস্ব কিছু অর্থায়নে আমরা এই সংযোগ সড়কগুলোর কাজ শুরু করেছি, মানুষ রিহ্যাবিলিটেশন, জমি অধিগ্রহণ সব কিছু করে, কিন্তু মূল কাজটা তখনও শুরু হয় নাই। যখন বিশ্বব্যাংক এই অভিযোগটা তুলল, এই অভিযোগটা তো কোনো একটি ব্যক্তির বিরুদ্ধে না, এই অভিযোগটা কিন্তু একটা দেশের বিরুদ্ধে। সুতরাং যখন এই অভিযোগটা তুলল, তখন সরকার বলল যে যদি আপনারা কোনো ষড়যন্ত্র, দুর্নীতি ষড়যন্ত্র পেয়েই থাকেন, সেটা আমাদেরকে বলেন, আমরা সেটা খতিয়ে দেখব, আমরা সেটা তদন্ত করব। তো তারা গড়িমসি করতেছে, তার অমুকের নাম বলে, তমুকের নাম বলে, এই করে ওই করে, কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত যেটা হলো, বাংলাদেশ তাদের মোটামুটি যা যা চাহিদা, যেমন আমাদের ডক্টর মুশির রহমান মাননীয় প্রধানমন্ত্রীর একজন খুবই নামকরা অর্থনীতিবিদ এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, তাকে ছুটিতে পর্যন্ত পাঠানো হলো। শাহাবুদ্দিন ছুপ্পু যিনি দুদকের এই ইনভেস্টিগেশন করছিল, তাকে দেওয়া হলো যে সার্বিকভাবে সব কিছু আপনার তদন্ত করতে। আবার যিনি তখন সেতু মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হাসান, তাকে মানে বিশ্ববাংকের ইয়ে হচ্ছে যে তাকেই মূলত গ্রেপ্তার করতে হবে, তাকেই চাকরিচ্যুত করতে হবে। তো কি কারণে তাকেই চাকরিচ্যুত করবেন আপনি? কারণ তার বিরুদ্ধে তো কোনো এই অংশটাও বা এটা আপনি যে বর্ণনা করছেন স্যার, সেটাও হয়তো অনেক বেশি লম্বা, কারণ ষড়যন্ত্রটা অনেক লম্বা ছিল। হ্যাঁ, সেই আমরা সেই নিশ্চয়ই শুনব কি ষড়যন্ত্র হয়েছিল, কেন আজকে উচ্ছ্বাসটা এত বেশি। আমি তার আগে একটু শুনে আসব মুন্সীগঞ্জের সাধারণ মানুষ কেন এত উচ্ছ্বাস প্রকাশ করছে। আমাদের মুন্সীগঞ্জ সদর থেকে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্সীগঞ্জ সদর। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এম এ কাদের মোল্লা, আশা করছি শুনতে পাচ্ছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যে মুন্সীগঞ্জে একদম সাধারণ মানুষ, আমি যদি পেছন সেই 71-এর কথা বলি, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মানুষের মধ্যে একটি স্বাধীন দেশে যে উচ্ছ্বাসটা আপনি দেখেছিলেন, সেটা দেখবার সৌভাগ্য আপনার হয়েছে। আবার পদ্মা সেতুকে ঘিরে সাধারণ মানুষ যে এখন এত উচ্ছ্বসিত, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। সেই উচ্ছ্বাসটা আপনার কাছে কেমন লাগছে বা আপনি কেমন দেখতে পাচ্ছেন, মানুষ কতটা উচ্ছ্বসিত? মানুষের মধ্যে একটা বিরাট বড় উচ্ছ্বাস আছে, কারণ 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের একটা চেতনা শক্তি ছিল যে আমরা পারব, আমরা নির্ধারিত বিরুদ্ধ আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পরিণত করেছি। যে দীর্ঘ স্বাধীনতার দীর্ঘ 12 বছর পরে আজকে এই পদ্মা সেতু, এটা একটা স্বপ্নের সেতু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য উত্তর
গণপ্রধান যিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তার নিজস্ব উদ্যোগে তার চেতনা শক্তি দিয়ে নিজস্ব অর্থায় দেশীয় অর্থায়নে আজকে যে পদ্মা সেতুটা আজকে দৃশ্যমান করবে, এই মাসের এই 25 তারিখ শনিবার এরা শুভ উদ্বোধন করবেন গণপ্রধান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই সেই দিনটা পদ্মানদীর উপরে একুশটি জেলার মানুষের নিকট যে তন্তাহন দেন আর মুন্সিগঞ্জের উপর দিয়ে এই আমাদের রাজধানী সহ সারা বাংলাদেশ যোগাযোগ হচ্ছে, এই জন্য মুন্সিগঞ্জের আপামর জনসাধারণ সমস্ত মানুষ এই দিনটি অপেক্ষায় আছে এবং এই দিনটির জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করছে, অনেক ষড়যন্ত্র অনেক কিছু অতিক্রম করে আজকে এই বাংলাদেশে এই পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। এই দৃশ্যমানের জন্য আমরা মুক্তিযোদ্ধা হিসাবে মুন্সিগঞ্জের এর মানুষ আমরা আমাদের ওই বাড়ি একুশটি জেলা আবার অপর দিকে শরীয়তপুর সাথে আমরা অত্যন্ত যোগাযোগ আমাদের আছে, আমাদের আমরা তারা উপকার করি আমাদের মুন্সিগঞ্জ হয়ে যে আজকে এই পদ্মা সেতু সমস্ত কার্যক্রম হচ্ছে এবং এটা সুবল বলে আমরা অত্যন্ত মানে আনন্দিত হব। আমরা চাই নিরাপদে সুন্দরে সকল ষড়যন্ত্র করবে শান্তিপূর্ণভাবে এই 25 তারিখ এই শনিবার দিন যাতে এই পদ্মা সেতুর শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করতে পারে সেই দিনটির অপেক্ষা আমরা আছি এবং মুন্সিগঞ্জের মানুষও খুব অত্যন্ত আনন্দিত এই দিনটির অপেক্ষা। জি জি, এবং ভালো কিছুর জন্য অপেক্ষা করতেও বোধহয় মানুষের উচ্ছ্বাসটা থাকে, কারণ সেই অপেক্ষাটা তাদের অনেক ভালো লাগার অনুভূতি তৈরি করে। আপনি রয়েছেন আমাদের সাথে, আপনার কাছে আবারও আসবো, একটু শুনে আসো অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আপনার কাছে একটু জানবো এই যে যদি বলি যে কোনো দাম দিয়ে যে জিনিসটা পাওয়া যায়, অনেক কাঠখড় পুড়িয়ে যে জিনিসটা পাওয়া যায়, সেই প্রাপ্তিটা বোধহয় অনেক বেশি উচ্ছ্বাস বাড়ায় বা সত্যিকারই প্রাণের উচ্ছ্বাসে মাতিয়ে তোলে আমাদেরকে, যেটা 71-এ আমরা দেখেছি, আবার পদ্মা সেতুর ক্ষেত্রে তেমনটাই হয়েছে। যেটা স্যার এতক্ষণ বলছিলেন যে ষড়যন্ত্রটাও কতটা দীর্ঘ ছিল, আমরা নিশ্চয়ই পরবর্তী আলোচনায় স্যারের কাছ থেকে আরও শুনব, আপনি একটু যদি যুক্ত করেন। ধন্যবাদ আপনাকে, শুধু একটির জন্য আর বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি, আপনি একটি মুক্তিযুদ্ধের সাথে এই পদ্মা সেতুকে আমার মনে হয় তুলনা করতে চাচ্ছেন। আর সত্যিকার অর্থেই যুদ্ধ মানে হলো একটা স্বাধীন আমার পতাকা, আমাদের যে অনেক সংগ্রাম ছিল অবশ্যই, তারপর আমার একটি সংবিধান, আমার জাতীয় সঙ্গীত, এটা আমরা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই যুদ্ধটি ছিল শেখ হাসিনার যুদ্ধ, এই যুদ্ধ ছিল সেদিন যুদ্ধ ছিল 7.5 কোটির, এবারের যুদ্ধ ছিল প্রায় 15-16 কোটি মানুষের যুদ্ধ বা 17 কোটি মানুষের যুদ্ধ। আর এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্ত করতেই চাচ্ছি, থিম সং একটি হচ্ছে, সেই থিম সং এর লাইনেও এরকম রয়েছে যে বঙ্গবন্ধু দিয়েছিল দেশ, তুমি দিলে সেতু, তুমি দিলে। আসলেই সেটি বঙ্গবন্ধু আমাদেরকে যা দিয়েছে, আমাদের আজকে আমি প্রধানমন্ত্রীর সাথে 3-4টি শব্দ আমি যুক্ত করতে চাই, স্বনির্ভরতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের এই শব্দ এবং স্বদেশ প্রেম, যার কারণে এই পদ্মা সেতুর সাথে 4টি জিনিস জড়িত। আমাদের আজকের যদি এই উচ্ছ্বাসের কথা বলেন, কে না চায় স্বাধীনতা পেতে, কে না চায় সার্বভৌমত্ব আমার বজায় রাখতে, কে না চায় আমি স্বনির্ভর হতে, কে না চায় আমরা স্বদেশ প্রেমে নিজেকে বিলিয়ে দিতে। এই পদ্মা সেতু 2টি অঞ্চলের, একটি নদী যেটি হলো পদ্মা নদী, ব্রহ্মপুত্র এবং মেঘনা আমাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, সেটির আজকে মিলন হচ্ছে এই পদ্মা সেতু। অতএব দুই পারের জনগণের আজকে লৌহজং মুন্সিগঞ্জের কথাই বলুন বা আমাদের এই পারের কথাই বলুন বা ওই পারের একুশ জেলার কথা বলুন, তাদের তো এই মিলন দীর্ঘ ইতিহাস, এটি আজকে মিলন ঘটছে। অতএব এটি উচ্ছ্বাসের বিষয়, এটি একটি স্বপ্নের বাস্তবায়নের বিষয়, এটি একটি মর্যাদার বিষয়, এটি আমি বলবো একটি হলো আমি অনেকাংশে আমি বলবো এটা প্রতিশোধের আনন্দেরও একটি বিষয়। প্রতিশোধটি এই যুদ্ধটির আমরা ফসল পাওয়ার জন্য বা আমাদের যে আনন্দের আজকে যে উচ্ছ্বাস দুই তীরের মাঝে, সে তীরের মাঝে আমরা আবার অনেকে আমরা বাংলাদেশিরও আমরা এটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি, আমরা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছি সেই যুদ্ধে আজকে অবনীত অবতীর্ণ হয়ে আজকে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। এর চেয়ে বড় উচ্ছ্বাস আর কি হতে পারে? দুই তীরের মিলন ঘটবে এবং দেখেন 21 জেলার যেটি বলা হয় গবেষণায় বলা হচ্ছে আমাদের প্রবৃদ্ধির সাথে 1.2% প্রবৃদ্ধি যুক্ত হবে। আবার বলা হচ্ছে 21 জেলার খাদ্য, শিক্ষা,
স্বাস্থ্য বা তাদের ইউটিলিটি সব কিছুর উন্নয়নের ক্ষেত্রে 2.3% তাদের প্রবৃদ্ধি হবে। নিশ্চয়ই এটা একটা উচ্ছ্বাসের বিষয়, এটা আনন্দের বিষয়। তো এই আনন্দটি নিশ্চয়ই এটা আমাদের আজকের যে যুদ্ধ করে পাওয়ার ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটি ষড়যন্ত্র মোকাবিলা। একটি ব্রিজ হতে সাধারণত 5-6 বছর লাগে, এটির দীর্ঘ ইতিহাস আজকে। যেটি স্যার বললেন 4 জুলাই 2001 সালে এই আজকের প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন এবং তিনি দুইটি ভিত্তি প্রস্তর করেছিলেন, একটি জাজিরা প্রান্তে একটি মাওয়া প্রান্তে। সেটিরই পূর্ণাঙ্গ ব্রিজের আজকে উদ্বোধন হবে 2022 সালে, প্রায় 21 বছরের জার্নি সেটির সমাপ্তি করবে 25শে জুনে। এটি আমাদের একটি বাংলাদেশের মানুষের জন্য মর্যাদার প্রশ্ন। আর এখানে একটি প্রশ্ন অবশ্যই এসে যায়, যেখানে আমাদের আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে বিশ্বব্যাংক আমাদের আঙ্গুল দিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছে এবং আমাদের অনেক সহযোগী দেশকেও সাথে নিয়ে জানিয়ে দিয়েছে বাংলাদেশ দুর্নীতিবাদ দেশ, বাংলাদেশের এই পদ্মা সেতু নিয়ে তারা দুর্নীতির ষড়যন্ত্রে লিপ্ত, তারা তাদের পক্ষে আমাদেরকে এই দেশেই তো, এই বিশ্বব্যাংকেই তো বলেছিল যুদ্ধের পরে আমরা একটি বাস্কেট কেস, এবং এটিকে হেনরি কিসিঞ্জার আরেকটু বাড়িয়ে বলেছেন যেটি হলো তলাবিহীন বটমলেস বাস্কেট। তো আজকে দেখুন, তো আমি বলবো আজকের এই যে উচ্ছ্বাসের দিনে বা 25শে জুড়ে যে এটা আজকে বা 16-17 কোটি মানুষ উচ্ছ্বাস করবে, এটা একটা বড় প্রাপ্তি। এই প্রাপ্তিতে আমাদের অনেক প্রাপ্তির ভিতরে যুক্ত হয়েছে এই প্রাপ্তিরে। দেখেন আমরা আজকে আমরা বলি, অনেকেই বলে, সকলেই বলে, বঙ্গবন্ধুর কন্যা যিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন বুনেন এবং স্বপ্নের বাস্তবায়ন করেন। আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, আমরা কি কখনো ভেবেছি আমাদের আকাশে কখনো স্যাটেলাইট উৎক্ষেপণ করব? এটা আমরা কখনোই ভাবিনি, সেটি তিনি ভেবেছেন, তিনি এই স্বপ্নের বাস্তবায়ন করেছেন। অথচ আমাদের অনেক রাজনীতিবিদ ওরা বলছেন হাজার হাজার কোটি দিয়ে এই উপরে এত বড় স্যাটেলাইট, এটা কী দরকার ছিল? তো সেরকমই তো এই আমি বলবো সেই রাজনীতিবিদদের, আমি বলবো আপনার কাছে মর্যাদা বড় কথা নয়, আপনি হাজার হাজার কোটি দেখেছেন। আজকে বাংলাদেশ উচ্চতায় বিশ্বের মানদণ্ডে অনেক উঁচুতে অবস্থান করছে স্যাটেলাইটের মধ্য দিয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্য দিয়ে। এই পদ্মা সেতু আমাদের কোনো, এটা আমি বলবো একটি শুধু দুই খণ্ডের আমাদের মিলনের একটি উচ্ছ্বাস নয়, এটা আত্মমর্যাদার একটা প্রশ্ন। সেই তলাবিহীন ঝুড়িটা তো এখন নেই, এখন ঝুড়ির তলা তো রয়েছেই, বরঞ্চ এক একটি মর্যাদা বা সমৃদ্ধি আমরা তুলে তুলে ঝুড়িতে পরিপূর্ণ করছি। সেই জায়গাটায় তো আসতেই হবে, আবারও আপনার কাছে শুনবো আপনার কথাও। অধ্যাপক আব্দুল মান্নান স্যার, আপনার কাছে জেনে নেই, আপনি ষড়যন্ত্রের যে অংশটা বলছিলেন যে উচ্ছ্বাসটা তো এমনি এমনি আসেনি, অনেক সেই যে সংগ্রামের পথটা পাড়ি দেয়া, সেখান থেকে আবারও স্যার শুনবো। ধন্যবাদ। আসলে যেটা আমি বলছিলাম, প্রথম দিকে তো বিশ্বব্যাংক দৃশ্যে ছিল না, তারা তো আমাদের পদ্মসেতু ফাইন্যান্স করার জন্য লিড ফাইন্যান্সে ছিল না। জি, পরে তারা সেখানে যোগ দিয়েছে, আগে কেন ছিল না পরে কেন এসেছে সেটা একটা প্রশ্ন। কিন্তু আগে এডিবি ছিল, জায়কা ছিল, আইডিবি ছিল, হ্যাঁ, বাংলাদেশ সরকার নিজে অর্থায়ন ছিল, এসব ছিল এডিবি, এগুলির কথা আমি বাদ রেখে বিশ্বব্যাংক যদি চাইতো তাহলে তো তারা প্রথমে আসতে পারতো, কারণ তারা তো একটা ব্যাংক। বিশ্বব্যাংক তো কাউকে আপনি ভিক্ষা দেয় না, তারা যে টাকাটা দেয় সেটা সুদে আসলে উসুল করে নেয়। কিন্তু ষড়যন্ত্রটা ওইখান থেকেই শুরু, তারা একটা উদ্দেশ্য নিয়ে একটা মতলব নিয়ে এসছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন। এখন তিনি যেহেতু বলেছেন, এটা আমার আর বলতে দ্বিধা নেই যে একজন ব্যক্তিকে, খুবই আমার শ্রদ্ধাভাজন, আমার ঘরের লোকই বলতে পারেন, আমরা দুজনের যে জেলা থেকে আসি ওনা ওখানকারই মানুষ উনি, তার সাথে আমি বহুদিন চাকরিও করেছি, তাকে বয়সের কারণে আইন অনুযায়ী এমডির পদ থেকে ব্যাংকের সরানোর কারণে বিশ্বব্যাংক বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, তারা বাংলাদেশের উপর খুব নাখোশ হল, এবং তাকে যাতে আবার পুনর্বহাল করা হয় সে কারণে চাপটা কিভাবে সৃষ্টি করা যায় সেটা তারা চেষ্টা করছে। এখন মনে রাখতে হবে বিশ্বব্যাংক কিন্তু, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আমেরিকার তত্ত্বাবধানে চলে। কিন্তু
স্যার সবসময় আমরা যে শুনি ব্যক্তির উপরে দল, দলের উপরে দেশ, তাহলে এখানে দেশের স্বার্থটাও সেই ব্যক্তির স্বার্থের কাছে কি কম হয়ে গেল? এটা কথার কথা। অনেক সময় ব্যক্তির উপরে দেশ তো আমরা সবসময় বলি, অনেক সময় ব্যক্তির অনেক ব্যক্তি আছে যারা নিজেকে ছাড়া দেশ, জনগণ এটা তাদের কাছে অর্থহীন। এটা একদম সোজা সাপটা কথা, শুধু আমার দেশে না বিদেশেও তাই। ক্ষমতা, নিজের চেয়ার, নিজের স্বার্থ, এটা সবচেয়ে বেশি, দেশ যার নামে যাক। তো বাংলাদেশে এরকম মানুষের অভাব নেই। আপনি যদি আজ থেকে 2012-13-14 ওই সময় ফিরে যান, বাংলাদেশের কজন বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক, বিশেষ ব্যক্তিরা আছেন, সুশীল সমাজের ব্যক্তিরা আছেন, কজন মানুষ এই পদ্মা সেতু নিয়ে যে এই ষড়যন্ত্রটা হচ্ছে সমর্থন করে নাই? সবাই সমর্থন করেছে, হ্যাঁ হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, আবুল হোসেনকে রিজাইন করতে হবে। এবং খুবই দুঃখের বিষয়, কদিন আগে শাহাবুদ্দিন ছুপ্পু একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছে, তিন খণ্ডে বোধহয় ইন্টারভিউটা আছে, আপনারা বোধহয় হয়তো দেখিয়েছেন, এবং তিনি বলেছেন যে তাকে বাংলাদেশের ইনসাইডার, খুবই ক্ষমতাধর ব্যক্তি, যারা প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ বলে সকলে জানতো, একজন প্রয়াত, তাকে ডেকে নিয়ে তাদের বাসায় কীভাবে চাপ সৃষ্টি করেছেন যাতে একটা চার্জশিট দেওয়া হয় সৈয়দ আবুল হোসেনকে গ্রেপ্তার করার জন্য, সেটা বিশ্বব্যাংক চায়। তো শাহাবুদ্দিন ছুপ্পু বলেছে, এটা আমি বলতাম না যদি এটা পাবলিক টেলিভিশনে এয়ার না হতো, তিনি সেটা বলেছেন যে আমি তো কোনো প্রমাণ ছাড়া তাকে আমি অ্যারেস্ট করার জন্য চার্জশিট দিতে পারবো না, উনি দেন না, উনি উঠে চলে এসেছেন। এটা কিন্তু যারা করছেন, কিন্তু একজন প্রয়াত, একজন এখনও আছেন, এটা একেবারে প্রধানমন্ত্রীর ঘরের লোক, কাছের লোক। তো ষড়যন্ত্রটা তো বিশ্বব্যাংক করছে, মার্কিন যুক্তরাষ্ট্র করছে, বাইরের অনেকে করছে, বাংলাদেশের ভিতরে সরকারের বাইরের লোকজন করছে, তথাকথিত অর্থনীতিবিদরা করছেন, থিঙ্ক ট্যাঙ্করা করছেন, দ্যাটস ফাইন, এটা ওদের কাজ করা সবসময়। কিন্তু ঘরের ভিতর লোক যখন এখানে জড়িত হয়, তখন সেই ষড়যন্ত্রের আকার অনেক বেশি বড় হয়। একাত্তরকে আবারও মনে করিয়ে দিচ্ছে, আবারও মনে করিয়ে দিচ্ছে, ঘরের দোসরাই যে আমাদেরকে, আমরা যুদ্ধ করছি মাঠে ময়দানে, বাংলাদেশের শ্রমিক, কৃষক, পুলিশ, আনসার, সেনাবাহিনীর লোকজন যুদ্ধ করছে, আবার বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষ, হ্যাঁ তাদের সংখ্যা হয়তো গণাগুনতিতে বেশি না, কিন্তু একটা সাইজেবল নাম্বার তো, একটা দল তো, জামাত তো একটা বড় দল, মুসলিম লীগ তো একটা দল, পিডিপি তো একটা দল, নিজাম ইসলামের তো একটা দল, তারা চেষ্টা করছে কীভাবে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধটা, স্বাধীনতা যুদ্ধটা বানচাল করা যায়। একই জিনিস এইখানে পদ্মা সেতুর ক্ষেত্র ঘটেছে। তো এই ষড়যন্ত্রের সাথে সুর মিলিয়ে বিশ্বব্যাংক জোলি, যে তৎকালীন সময়ের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাকে, আমার একটা বই আছে পদ্মা সেতুর সাত কাহন, আমি এবং সুভাষ সিংহ রায়ের, এটা ডকুমেন্টেশন, আমাদের কোনো এখানে কন্ট্রিবিউশন তেমন নেই। স্যার আপনার বইটা নিয়ে শুনবো, বিরতির সময় হয়েছে আমার। ওই 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 বইয়ের একটা আমরা প্রকাশন অনুষ্ঠান করেছিলাম, তৎকালীন সময়ে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর এসেছিলেন, আতিউর, ডক্টর আতিউর কী বলেছিলেন এবং কী হয়েছিল ওয়াশিংটনে সে কথাটা আমি বলব। নিশ্চয়ই স্যার, আমিও বিরতি থেকে ফিরে এসে এটা শুনবো। সম্মানিত দর্শক, একুশের রাতে সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতির, নিশ্চয়ই আপনারা থাকছেন আমাদের সাথে। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। মর্যাদার সেতু, আমাদের সেই স্বপ্নের সেতু পদ্মা সেতু নিয়ে আজকে কথা বলছি। এই সেতুটা আমাদের তো গর্বের একটি সেতু, যে সেতু আমাদেরকে বিশ্ববুকে মাথা আরেকবার উঁচু করতে সাহায্য করলো। কিন্তু সেই সেতু নিয়ে যে কেন উচ্ছ্বাস, সেটাই জানবার চেষ্টা করছি একুশে রাতের আজকের আয়োজনে। এ পর্যায়ে আমি অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া আপনার কাছে আসি, এবং আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে যদি সাধারণ একদম প্রান্তিকের যে মানুষরা রয়েছেন তাদের কথা যদি বলি, অনেকে ঢাকা হয়তো খেটে খুঁটে খেতেন, দুই একটি ছোটোখাটো কাজ করতেন,
তারাও অনেকে বলতে শুরু করেছেন আর ঢাকা কষ্ট করব না, এলাকায় চলে যাব, নিজের জমিতে অনেক কিছু ছোট ছোট করে সেটা ভাড়া দেবার চেষ্টা করব, কারণ এখন ওখানে অনেক কলকারখানা হবে। এটা একদম সাধারণ মানুষের কথা। কিংবা আমি একটি চায়ের দোকান দিলেও সেটা খুব ভালো চলবে, সেই জায়গাটা থেকে শুরু করে প্রবাসীরা পর্যন্ত এখন থেকে আসতে শুরু করেছে বাংলাদেশে। অফিয়ারের স্যার যেটা বলছিলেন, প্লেনের সিট পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে উচ্ছ্বাস আসলে কতখানি? হ্যাঁ, ধন্যবাদ, এটি সঠিক। আসলে আমরা যদি বলি যে কীর্তনখোলার যে নদীর সে দেশ বরিশাল, কত কষ্ট করে যেতে হয়, লঞ্চে সারা রাত করে আসতে হয়। আমি একজন চিকিৎসক হিসেবে বলি, মনে করেন এই দক্ষিণবঙ্গের বা দক্ষিণ পশ্চিমবঙ্গের তাদের একটা রুগী, মুমূর্ষু রুগী অ্যাম্বুলেন্সে করে আসছে, বা আরও ডেলিভারি বা কমপ্লিকেটেড রুগী, এখন কীভাবে ঢাকা আসতো, কী কষ্ট, পথে কতজন না মৃত্যুবরণ করত। তো একটা জিনিস দেখেন তো, আজকের যেটি হলো বাস্তবতা হলো, যেটা ৬ মিনিটে অনেক কষ্টই করেছেন, ৩০০ বর্ষায় ফেরি ছাড়েনি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ফেরি ছাড়েনি, অ্যাম্বুলেন্স সেই তার সরে চেঁচিয়ে গেছে কিন্তু ফেরি পার হয়ে ঢাকা পৌঁছতে পারেনি। আমরা নিশ্চয়ই ২৫শে জুনের পর আবার ভুলে যাব, যেমন আমরা একসময় টেলিফোন ছাড়া চলতে পারতাম না, যেটা টেলিফোন আমরা যেটা বলছিলাম, আমরা তারের টেলিফোন, আমরা মোবাইল আসলো, মোবাইল ছাড়া চলতে পারি না, আমরা বেমালুং এমন টেলিফোন ভুলে গেছে, কিন্তু আমরা এমনি অস্মৃত, মানে আমরা ভুলে যাওয়ারই একটি জাতি। তারপর এখন আমাদের টেলিফোন আসলো, এখন আমরা ইন্টারনেট ছাড়া চলতে পারি না। তো আমাদের যে যে কষ্ট, আমাদের যে এই যে বিচ্ছিন্ন হওয়া, আমাদের একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২০২১ সাল ক্রস করলো, মধ্যমায়ের দেশে প্রবেশ করালো, ২০৪১ সালের সমৃদ্ধ উন্নত সমৃদ্ধ দেশের কথা বলছেন, ২১ সালের ডেল্টা প্ল্যানের কথা বলছেন। তো এই যে অবস্থায় যাব আমরা, এই সেতুকে বাদ দিয়ে ওই অঞ্চলের এই লোকগুলোকে সেই সুবিধা থেকে বঞ্চিত করে উন্নত সমৃদ্ধ দেশে যাওয়া কখনোই সম্ভব না। তাতে আজকে বলা হচ্ছে সেই যে কৃষক সেখানে আছে, তার হলে ২০% তার আয়ের বেড়ে যাবে, যে তার হলো শ্রমিক তার প্রায় ২০% বেড়ে যাবে, পরিবহনের ক্ষেত্রে বলতে প্রায় ৫০%-এর বেশি তার মুনাফা এবং তার হলো আয় বেড়ে যাবে। অতএব একটা বড় ধরনের উচ্ছ্বাস নিশ্চয়ই এটি এটা সমন্বয় করছে। তো যার কারণে যেটি বলছেন আপনি গ্রামে ফিরে যাওয়া, যেমন আপনি আছে খুলনা বলেন, যশোর বলেন, এ নড়াইল বলেন, তারা কিন্তু যদি ইচ্ছা করে, যদি ট্রেন হয়, তারা কিন্তু সকালবেলা এসে অফিস করে আবার কিন্তু সন্ধ্যায় চলে যেতে পারবে, কিন্তু এখন কিন্তু সেই জায়গায় চলে গেছে। এটা তো বড় উচ্ছ্বাস, এখন আমরা কল্পনা করতে পারি নিশ্চয়ই। এটাও আমরা দেখেছি আজকে অনেক, আমরা বুদ্ধিজীবী বলি, সুশীল ব্যক্তিত্ব বলি, তারাই তো বলেছিল, এবং অনেক অর্থনীতিবিদরও বলেছিলেন এটা অসম্ভব, নিজের অর্থায়নে এটা অসম্ভব একটি পদ্মা সেতু, এটা অকল্পনীয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেটি অসম্ভব কাজকে তিনি সম্ভব হয়েছে, আমার মনে হয়েছে, আমার নিশ্চয়ই স্যারও একমত হবেন, যদি শেখ হাসিনা না হতো, যেমন আমরা বলি বঙ্গবন্ধু না হলে, জন্ম না হলে বাংলাদেশ হতো না, শেখ হাসিনা না হলে পদ্মা সেতু কত কবে হতো এটা আমাদের জানা না, কারণ এখানে সাহসের প্রয়োজন আছে। আর এটা পদ্মা সেতু বলার কথা না তো, এটা চাটকেই কানি কথা না তো, ৩০,০০০ কোটি টাকার যেটা একটা বড় মেগা প্রকল্প, এই টাকার উৎস কোথায়, কোত্থেকে আসবে? এটা কিন্তু আমরা আমাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা, ২১৯ কোটির মধ্যে বিশ্বব্যাংক বলে আমরা দিব না, আমাদের তাদের হলো অন্যান্য সহযোগী ব্রিটেন সহ বা এডিবি, আমাদের আইডিবি বা জাইকা, তাদেরকেও যুক্ত করলেন, তারাও বন্ধ করে দিলেন। এই যেটি বললেন হলো যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন কুজিয়াল, তিনি সর্বশেষ তিনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু এই টাকার উৎস কোথায়, কীভাবে সম্ভব? যেটা আমরা কখনো স্যাটেলাইটের ক্ষেত্রে যেমন আমরা কল্পনা করিনি, আমাদের কর্ণফুলের টানেলে কোনো মাটির নিচ দিয়ে বাঙালিরা আমরা, বাংলাদেশিরা আমরা যাবো, এটা কখনো কল্পনা করিনি, সেটি সম্ভব করেছে। তেমনি আমি মনে করি যে এই প্রাণের উচ্ছ্বাসে এটা অর্থনীতি বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে এটা একটি বড় ধরনের বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আসলে স্বপ্ন দেখতে জানেন, দেখাতে জানেন এবং সেটার বাস্তবায়ন করতে জানেন। মুন্সীগঞ্জের রয়েছেন বীর মুক্তিযোদ্ধা একজন, আমরা তার কাছ থেকে আবারও একটু ঘুরে আসি। বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, আপনি নিশ্চয়ই বলবেন যে আয়োজনটা কি রয়েছে আপনাদের, আপনার ওখানে যে আয়োজনটা করেছেন একদম জাতীয় পর্যায় থেকে না, স্থানীয়ভাবে, সেই আয়োজন কি রয়েছে ওখানে?
স্থানীয় পর্যায়ে আমাদের মুন্সিগঞ্জ জেলার 6টি উপজেলা 17 লক্ষ নাগরিকের মুন্সিগঞ্জ জেলা, এই জেলার এমপি মুক্তিযোদ্ধা যারা আছে আরো 2400 মতো, এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে, এবং এছাড়া রাজনৈতিক ভাবে সমস্ত মুন্সিগঞ্জ জেলার মানুষদেরকে নিয়ে আমরা এই মুন্সিগঞ্জের পারে পদ্মার এই মুন্সিগঞ্জ প্রান্তে আমরা সকাল 10টার মধ্যে সেখানে উপস্থিত হব। তার জন্য আমাদের প্রস্তুতিমূলক সভাগুলি উপজেলা ভিত্তিক হচ্ছে। আগামী বৃহস্পতিবার দিনে আমাদের সিরিয়াল দেখতে বক্তৃতাদেরকে নিয়ে একটা আমাদের আলোচনা আছে। আমরা সেখানে কিভাবে সুশৃঙ্খলভাবে যাওয়া এবং সেখানে অবস্থান গ্রহণ করা, মাননীয় প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানটাকে আমরা মানে সচক্ষে উপভোগ করা, এবং সেই আমাদের কাঙ্ক্ষিত মানে যে স্বপ্নের সেতু পদ্মা সেতু, সেই পদ্মা সেতু 25 জুন যে মানে শুভ উদ্বোধন হবে, ওটাকে সকলেই যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারে, উপস্থিত থাকতে পারে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে শান্তিপূর্ণ ভাবে আবার নিজের নিজের বাড়িতে ফিরে আসতে পারে, তার জন্য আমাদের ব্যাপক। জি, এখন প্রতিদিন তো অনেক লোক পদ্মা সেতু দেখতে যাচ্ছে, দূর থেকে হলেও পদ্মা সেতু দেখছে, যদিও এখনো পদ্মা সেতুর উপরে উঠতে পারছে না, সেরকম লোকের সমাগম কিরকম দেখছেন প্রতিদিন যদি বলি? সেরকম লোকের সমাগম অনেক সমাগম আছে, প্রচুর সমাগম, অনেক দূর থেকে হলেও তারা সেইটা কিভাবে তৈরি হলো, কিভাবে কখন এই কোন প্রান্ত থেকে কিভাবে এরা শুভ উদ্বোধন করবে, এই দৃশ্যটা কেমন হবে, মানুষ কত লোক হতে পারে, এগুলি দেখার জন্য এখন থেকেই মানুষ সেখানে যাচ্ছে এবং সেখানে ঘুরে আসছে, এবং আগামী এই 25 তারিখ সেখানে তারা জি জি সেখানে এই যে দর্শনার্থীরা আসছে তাদেরকে ঘিরে স্থানীয় যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদের উচ্ছ্বাস কতটা? তাদের উচ্ছ্বাস আছে, তারা যেমন একবারে কম বুঝে, তারা কিন্তু আপনার হিসাবে কম দিলে টের পায়। তারা সকলেই বুঝতে পারছে যে পদ্মা সেতু হলে আমাদের যোগাযোগের মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে, তারপরে আপনার কর্মের কর্ম সংস্থান হবে, জিডিপির ব্যাপার হয় তারা না বুঝলে আমরা বুঝি জিডিপি বাড়বে, তারপরে জাতীয় আয়ের বৃদ্ধি হবে, এই ধরনের বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এগুলি আপনার যে একটা ব্যাপক পরিবর্তন হবে সেই পরিবর্তনটাই আসলে আগামী 25 তারিখের পরে এটা দেখতে পারবো, এটা সকলেই বুঝতে পারছি। নিশ্চয়ই কথাটা হলো যে এই যে পদ্মা সেতু একটা মানুষের চিন্তা পরিকল্পনা চেতনা যত স্বপ্ন যত বড় একটা মানুষ তত বড়, এখানে বয়স দিয়ে মানুষের হিসাব করা যাবে, এই বঙ্গবন্ধু কন্যা জগদীশ শেখ হাসিনা যে বীরদাস মুক্তিযুদ্ধের চেতনাকে সাথে নিয়ে তিনি আজকে যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে যেটা নির্মাণ করে যে সারা বিশ্ববাসী বাংলাদেশের মানুষকে যা তার মনোবল সৃষ্টি করে দিয়েছে, এই মনোবলের মধ্যে দিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যাবো, বিশ্ব দরবারে আমাদের একটা অবস্থান ইনশাআল্লাহ সেই দিনটাই তবে আগামী 25 শনিবার সকাল 10টার দিনে আমরা সমস্ত মানুষ সেখানে উপস্থিত হয়ে যাবো জেলাবাসী। জি, আপনাকে ধন্যবাদ। জি জি, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি হচ্ছেন অধ্যাপক আব্দুল মান্নান। আপনার কাছে আমি ওইটা একটু জেনে নিই, আপনি যে বইটার কথা বলছিলেন সেই বইটা নিয়ে নিশ্চয়ই শুনবো, যেটা মধ্যেও নিশ্চয়ই অনেক কিছু লিখেছেন, যদিও আমার পড়ে দেখবার সৌভাগ্য এখনও হয়নি, আপনার কাছ থেকে এখন একটু। ধন্যবাদ। আসলে বইটা আমি লিখেছি বললে এটা ঠিক হবে না। আমি আর আমাদের অত্যন্ত আপনজন সুভাষ সিংহ রায় আমরা ঠিক করলাম যে পদ্মা সেতু নিয়ে, এটা 2017-এর শেষের দিকে, পদ্মা সেতু নিয়ে কে কী বলছে, কে কোথায় কী হচ্ছে, এটা একটা ডকুমেন্টেশন থাকা উচিত। তার কারণ হচ্ছে আমাদের একটা বদনাম আছে, বাঙালির অনেক সুনাম আছে, আমরা কিন্তু ইতিহাস বিস্তৃত একটা জাতি হিসেবে আমাদের একটা দুর্নাম আছে। এখনও 71-এ কী হয়েছিল, কারা আমাদেরকে দখল করেছিল, কাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, সেটা কিন্তু একটা প্রজন্মকে দুটো প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। ডাক্তার উত্তম কুমার বড়ুয়াও ঠিক এই কথাটাই বললেন যে আমরা ভুলে যাই সবকিছু, এটা বলা যে গোল্ডফিশ মেমরি। গোল্ডফিশকে বলা হয় এই মাথা থেকে ওই মাথা আসলে ভুলে যায় যে কি হয়েছে। তো এখন ওই দখলদার বাহিনী যে কারা ছিল অনেকে কিন্তু জানে না, বুঝতে পারে না, হ্যাঁ এটা যে পাকিস্তান ছিল না ভারত ছিল না ভুটান ছিল এটা জানে না। তো আমরা চিন্তা করলাম যে এখন হচ্ছে এটা কোনো এটার কোনো তেমন একটা মূল্য হবে না, কিন্তু আমরা যদি একটা ডকুমেন্টেশন করে রাখি
আজ থেকে 50 বছর পরে 100 বছর পরে কেউ না কেউ দেখবে যে পদ্মা সেতুর পিছনে কাহিনীটা কি ছিল। আমরা সেগুলো যতগুলো পেয়েছি সবগুলো আমরা দিতে পারি নাই, সময়ের একটু স্বল্পতা ছিল। তারপরে আমরা দিয়েছি এখানে কে কি লিখেছে, কে কি বলেছে, কার উক্তি কি ছিল, কে ষড়যন্ত্র করেছে, কিভাবে ষড়যন্ত্র করেছে, বিভিন্ন ব্যক্তির বক্তব্য যেগুলো আসে আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি। বইটা একটা ছোট করে আমরা প্রকাশন অনুষ্ঠান করেছিলাম। হ্যাঁ, সেই প্রকাশন অনুষ্ঠানে এই পদ্মা সেতুর সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মুশিউর রহমান ছাড়া তিনি সেদিন ওই মাননীয় প্রধানমন্ত্রীর লাস্ট ওয়ার্কিং ডে ছিল ওই দিন, সেদিন তিনি আসতে পারেননি বলে আমাকে ফোন করে জানিয়েছেন। কিন্তু ডক্টর জামিল রাজুদ্দার, আজকে আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, একটি মানুষ সাহস করে মিডিয়াকে বলেছে যে পদ্মা সেতুতে কেন দুর্নীতি হয় নাই, কেন সম্ভব ছিল না। জামিল রাজুদ্দার চৌধুরী জাতীয় অধ্যাপক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, আজকে থাকলে তিনি এই পদ্মা সেতুর অগ্রগতি দেখে, উদ্বোধন দেখে নিশ্চয় খুবই খুবই খুশি হতেন। আমি আশা করব তিনি স্বর্গে থেকে সেটা দেখবেন। তো তিনি বলেছেন যে পদ্মা সেতু নিয়ে কেন কি হচ্ছে, এটা নির্মাণ কাজ এবং এটা নিয়ে যে ষড়যন্ত্র, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বলেছেন ডক্টর আতিউর, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, তিনি ওই অনুষ্ঠানে এসেছিলেন। তিনি বলেছেন যে আপনি জানেন যে বিশ্ব ব্যাংকের একজন এক্স অফিসিয়াল মেম্বার হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, সেখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর বাংলাদেশ থেকে থাকে। তো যেহেতু ওই সভাটি ছিল ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্টের লাস্ট ওয়ার্কিং ডে সভা, লাস্ট ওয়ার্কিং ডে তিনি গিয়েছেন, তিনি ওনার সেক্রেটারি থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তিনি ওনার সাথে শেষ একটা জাস্ট বিদায় সাক্ষাৎ করবেন। বলে যে আমি বসে আছি, উনি একদম প্রকাশ্যে বলেছেন, এটা মিডিয়াতে এসছে, যে বসে আছি আমাদের ডাক পড়বে সেক্রেটারি রুমে, বলে যে আপনার বসেন বসেন, ভিতরে গেস্ট আছে। কতক্ষণ পরে গেস্ট দেখলাম যে তিনজন আমাদের দেশীয় মানুষ, সকলে চেনেন তাকে, মাননীয় প্রধানমন্ত্রী দুজনের নাম বলেছেন, আমি আর তাকে উদ্ধৃতি করতে চাই না, তৃতীয়জনের নাম তিনি বলেন না, সেটা আমি বলতে চাই না, তিনজনই ভিতর থেকে বের হয়েছেন এবং বের হয়ে ওনাদের দেখে চমকে গেছেন। আপনারা বলে, হ্যাঁ আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওনার তো আজকে লাস্ট ওয়ার্কিং ডে, তো আমরা একটু দেখা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তো সেক্রেটারি ভিতরে গেল, ভিতর থেকে এসে বললো যে উনি আজকে দেখা করতে পারবেন না, সরি সরি বলেছেন উনি। তো কী করবেন, কিন্তু ঠিক পরের দিনই দেখেন যে ওই জলিক যিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, তিনি যাওয়ার পূর্ব মুহূর্তে কোনো বোর্ড সভা ছাড়া তিনি পদ্মা সেতুর এই ঋণ বাতিল করে দিয়েছেন। এই ঋণ বাতিল করে তার সেই শেষ কার্য দিবসে কোনো বোর্ড সভা ছাড়া, এবং চারিদিক থেকে ই আসার শুরু করলো যে বাংলাদেশ দুর্নীতি। আমার এখনো মনে আছে, প্রয়াত মানুষ, তাকে নিয়ে খুব বিশেষ কিছু বলতে চাই না, ব্যারিস্টার মওদুদ, চার দলীয় জোট সরকারের সময় তিনি একজন অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তার পেশাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন করার কোনো কারণ নাই, কিন্তু তিনি রাজনৈতিকভাবে যেসব কথা বলেছেন এগুলো অন রেকর্ড। তিনি বলেছেন আওয়ামী লীগ তো পদ্মা সেতু করতে চায় না, তারা তো দুর্নীতি করতে এই সব করেছে, তো তিনি এটা অন রেকর্ড বলেছেন। তারপরে অনেক বড় বড় অর্থনীতিবিদ, বিশ্লেষক, মিডিয়া ব্যক্তিত্ব বলেছেন, লিখেছেন, লিখে গিয়েছেন। আমরা বলেছি এই জিনিসগুলোকে আমরা যতটুকু সম্ভব লিপিবদ্ধ করে রাখি, আমরা সে কারণে বইটা আমরা বের করেছিলাম, কিন্তু বইটার এখন কোনো বাজারে কপি আমি পাই না, আর আমার কাছে একটাই কপি আছে। সুতরাং আমার ইয়ে ছিল যে অদূর ভবিষ্যতে আমাদের নেক্সট প্রজন্ম, নেক্সট প্রজন্ম পদ্মা সেতুর কাহিনীটা দেখবে, বুঝবে, জানবে। হ্যাঁ, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছরের সময় যখন উৎপালিত হচ্ছিল, তখন বাংলাদেশের মানুষ অনেক নতুন নতুন জিনিস দেখতে পেয়েছে। আমার প্রজন্ম, আপনার প্রজন্ম হতে পারে, পরের প্রজন্ম হতে পারে, কোথা থেকে আসলো এই বাংলাদেশ, হ্যাঁ, কারা এই বাংলাদেশ সৃষ্টির পিছনে ছিল, সেই জিনিসগুলো যেহেতু আমি কমিটিতে ছিলাম, আমরা চেষ্টা করেছি মানুষকে বোঝানোর জন্য, মানুষকে জানানোর জন্য, নিউ জেনারেশনকে জানানোর জন্য। তো একইভাবে আমরা পদ্মা সেতু নিয়ে করেছি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু একটা দেশ দিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু যখন দেশটা দিয়েছেন, বাংলাদেশ ছিল একটা অর্থনীতির ভাষায় আন্ডার ডেভেলপ কান্ট্রি, সে আন্ডার ডেভেলপ কান্ট্রিকে বাংলাদেশ 3.5 বছরের বঙ্গবন্ধু শাসনকালে তিনি লিস্ট ডেভেলপ কান্ট্রিতে নিয়ে গিয়েছিলেন। সেই লিস্ট ডেভেলপ কান্ট্রি 75-এর পর থেকে শুরু করে
2008-09 পর্যন্ত লিস্ট ডেভেলপ কান্ট্রিজ ছিল, ওই বঙ্গবন্ধুর কন্যাকে লেগেছে আবার লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে নেক্সট স্টেপ নিয়ে ডেভেলপিং কান্ট্রিতে নিয়ে যাওয়া। বঙ্গবন্ধুর কন্যাকে লেগেছে পদ্মা সেতু বানাতে, বঙ্গবন্ধুর কন্যাকে লেগেছে স্যাটেলাইট পাঠাতে মহাশূন্যে, বঙ্গবন্ধুর কন্যাকে লেগেছে এই যে আমাদের কর্ণফুলী নদীর দৃষ্টি তার টানেল করতে, রূপপুর পারমাণবিক কেন্দ্র করতে, বিদ্যুৎ কেন্দ্র করতে, তারপরে মাতারবাড়ি ডিপ সি পোর্ট করতে, পায়রা সমুদ্র বন্দর করতে। এই যে মেগা প্রজেক্ট যা আমরা নিজে করতে পারি সেটার সক্ষমতা দেখিয়েছে আমরা পদ্মা সেতুতে। আপনাদের একটু বলে রাখি, পদ্মা সেতুতে যেসব প্রকৌশলী কাজ করেছে, যেসব শ্রমিক কাজ করেছে, তাদের 90% হচ্ছে বাংলাদেশি, বাইরের কেউ না। বাইরের কনসালটেন্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কিন্তু বাকি ইঞ্জিনিয়াররা সব বাংলাদেশি ইঞ্জিনিয়ার, তারা তাদের সাথে কাজ শিখেছে। আর কোভিড সেই 19 এর সময়ও দ্রুত গতিতে কাজ কিন্তু এগিয়ে গেছে, কাজ থামে নাই। এই যে অর্থনীতির বিষয়টা বললেন, পদ্মা সেতু পার হতে মাত্র 6 মিনিট সময় লাগবে, মাত্র 6 মিনিট। পদ্মা পার হতে মিনিমাম অর্ধেক দিন চলে যায়, কারণ পদ্মা খরস্রোতা নদী ফেরি একবারে দিকে যায়, এটা টেনে আনে একবারে দিকে আসে। ফেরি বন্ধ থাকলে তো পার হওয়াই যায় না, পার হওয়া যায় না, ঘরে বন্ধ হয়, ঘাটেই চলে যায়। এখন 6 মিনিট আপনি পদ্মা সেতু পার হয়ে যাচ্ছেন। এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড, এটা আমার কথা না, এটা এডিবির কথা, এটা জায়কার কথা, যে 500 থেকে 1000 কলকারখানা হবে শুধু পদ্মার ওই পারে। এবং একটা কারখানা হওয়া মানে মিনিমাম 100 জন মানুষের কর্মসংস্থান হওয়া। তারপরে কৃষিপণ্য যেগুলো আসতে পৌঁছে যায় সেটা 1-1.5 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে যাচ্ছে, হ্যাঁ, এটি তো একটা বিরাট ইয়ে। তারপরে এই যে আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত বেনাপোল থেকে যে জিনিসপত্র আসতে ঢাকায় এতদিন সময় লেগে যায়, পেঁয়াজ পৌঁছে যায়, অন্যান্য জিনিস পৌঁছে যায়, সেটা আর পৌঁছবে না। আমাদের দেশে পদ্মা সেতু হচ্ছে সেই উচ্ছ্বাসের আবাস, কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, ভারতে পাওয়া যাচ্ছে, এটা পূর্ব ভারতে পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে ওদের আমাদের লাভ আছে, আমাদের সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী দেশে। আমি চেষ্টা করব শেষ মন্তব্য আপনার কাছ থেকে তো নেয়ার জন্য, আবারও ফিরবো আপনার কাছে অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটু ছোট্ট করে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, নিরাপত্তাটা কেমন দেখছেন? আমরা তো জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যাপক নিরাপত্তা নিয়েছে 25 জুনকে ঘিরে, আপনারা কেমন দেখছেন এখন থেকে কতটা জোরদার করা হয়েছে? অদৃশ্য শক্তিকে অনেকে অনেক কিছু মনে করে, দৃশ্যমান থাকে কম, কিন্তু এখানে যতটুকু কি আলোচনা করতে আমরা এলাকায় যারা বসবাস করি তার আমাদের কাছে ধারণা সেই দিন কোনো কিছু করারই নাশকতামূলক কাজকর্ম করার জন্য যারা চিন্তা বা চেষ্টা করবে সেদিন কাঙ্ক্ষিত হওয়ার পর তারা ই করবেন। আমি জি জি বাহিনীর পক্ষ থেকে তো আসলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই হবে, একদম সাধারণ মানুষ যদি বলি অতন্ত্র প্রহরী হয়ে কতটা সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে? এবং এটা তাদেরই সম্পদ, যে দেশবাসীর সম্পদ, এটা আমার সম্পদ, আমি যে জেলায় বসবাস করি এটা এই জেলার অনুভূতিটা মানুষের মধ্যে আছে। অতএব সেই দিনটা অত্যন্ত সুন্দর ভাবে যাতে মানে মানে পালিত হয়, উদযাপন হয় এবং শুভ উদ্বোধন হয় এর অপেক্ষায় মানুষ আছে। দেশের আপামর সমস্ত আপামর জনতা শান্তি এবং উদ্বোধনের পক্ষে। জি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি সেই মুন্সীগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনার কাছ থেকে আমরা মুন্সীগঞ্জের এখন কি পরিস্থিতি, মানুষের উচ্ছ্বাস কেমন, নিরাপত্তা কেমন সব কিছু জানতে পারলাম। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আসতে চাই অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যেটা বলছিলাম যে আপনার কাছে ফিরবো এই জায়গাটা থেকে ফিরতে চাই। মাঝে মাঝে আমরা খুব সাধারণভাবে বলি যে কখনো কখনো হয়তো কোনো কিছু সামনে ভালো হবে সেই জন্য কিছু আমরা পাই না, আমাদের প্রাপ্তিটা হয়তো বন্ধ থাকে, আমরা বলি যে খারাপটাই বোধহয় সামনের দিনের জন্য ভালো হবে, সেরকম ভালোটাই হলো কি না? বিশ্বব্যাংক ওই যে একদম শেষ মুহূর্তে বাতিল করে দিল শেষ কার্যদিবসে এসে, আর আমরা কিন্তু অনেক বেশি প্রমাণ করবার নিজেদেরকে সুযোগ পেলাম, কি মনে হয়? ধন্যবাদ। আমি তার আগে একটু বলতে চাই, আমাদের বিএনপি আমলে বা এ বিএনপির যে বারবার তারা ক্ষমতায় আসছিল
তো আমাদের অর্থমন্ত্রী যিনি প্রয়াত হয়েছেন সৈফুর রহমান, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন একবার, আমার এটা মনে আছে। তিনি বলেছিলেন আমাদের দেশে এই যে বাজেট, জুন মাসে বাজেট দেওয়ার আগে আমাকে আপনারা সরকারকে তিনি বলছিলেন একটা ব্রিফ কেস ধরিয়ে দিবেন, আমি দাঁড়ে দাঁড়িয়ে বিশ্বের কাছে টাকা পয়সার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে আমি ঘুরতে হয়, তারপর এসে আমাকে বাজেটটা দিতে হয়। তো আমি আজকে প্রয়াত সৈফুর রহমানকে বলতে চাই, শেখ হাসিনার এই 13 বছরের এই আমলে আপনি যদি থাকতেন খুব কষ্ট, মানে খুব সুখী হতেন। এখন আমাদের অর্থমন্ত্রীকে ব্রিফ কেস নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে উন্নত বিশ্বে ঘুরতে হয় না, বরং অর্থমন্ত্রীর দ্বারে ঘুরতে হয় এই বিশ্বব্যাংক সহ অন্যান্য উন্নত দেশ, তারা আমাদেরকে সাহায্যের হাত বাড়ানোর জন্য এই জায়গায় আজকে আমাদের প্রধানমন্ত্রী নিয়ে গেছেন। আরেকটি কথা বলতে চাই, হ্যাঁ নিব কি না ব্যাপারটা তাই, এবং পদ্মা সেতু সেটিরই একটি মর্যাদার প্রশ্ন। আজকে যদি মর্যাদার প্রতীক বলেন, অহংকারের প্রতীক বলেন, স্বনির্ভরতার প্রতীক বলেন, সেটি কিন্তু আমাদেরকে বড় একটি এই দেশের শেখ হাসিনার নিজের ওনার ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে 17 কোটি মানুষকে এবং এর দেশটাকে একটি উচ্চতার জায়গায় নিয়ে গেছে। তো সেটির বোধোদয় যারা আজকে সমালোচনা করেন, ব্যয় বেড়েছে, যারা গুজব করেন, যারা অনেক কিছুই যারা আছে বদনাম করেন, তাদের কাছে সে বোধোদয় আছে কিনা জানি না। আরেকটি জিনিস বলতে চাই, ব্যক্তি স্বার্থে থাকে তাহলে তো আসলে বোধ হয়, আরেকটি জিনিস আমি বলতে চাই, এই যে যেমন মনে করেন এই যেটি বলছিলাম ওয়ার্ল্ড ব্যাংক যুদ্ধের পরে বলেছিল এটা হলো বাস্কেট কেস বা আমার হলো বটমলেস বাস্কেট, যদি এই বিশ্বব্যাংকের এই কর্মকর্তাগুলো যদি বেঁচে থাকতেন প্লিজ আপনি বাংলাদেশে আপনারা আসবেন, যদি হেনরি কিসিঞ্জার বেঁচে থাকতেন তাকেও বলতাম আপনি আসবেন, বেঁচে আছেন আচ্ছা তা ওনাকেও বলবো আপনি আছেন। এখন এই দেশ তলাবিহীন জুড়ি নয়, শেখ হাসিনার দেশ হলো একটা স্বনির্ভর দেশ। এবং আরেকটি জিনিস বলি, সেটি আমাদের গত সংসদ অধিবেশনে, যেই সংসদ অধিবেশনে যিনি বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার বঙ্গবন্ধু যেমন বলেছিলেন 7ই মার্চে আমাদেরকে দাবায় রাখতে পারবে না, তো বঙ্গবন্ধুর কন্যাকে 111ও দাবায় রাখতে পারেনি, বঙ্গবন্ধুর কন্যাকে এই পদ্মা সেতু নির্মাণে যে ষড়যন্ত্র দেশীয় আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র রোধ করে তিনি দেশের, উনার শক্তি কী? সততা উনার শক্তি, উনার শক্তি কী? জনগণ উনার শক্তি, এই সততা এবং জনগণকে নিয়ে তিনি এই পদ্মা সেতু শেষ করতেই হচ্ছে। স্যার কিছু যুক্ত করবেন কিনা? একদম শেষ, আমি শুধু এটাই বলতে চাই, পদ্মা সেতু একটা স্ট্রাকচার, অনেকগুলো মেগা স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচার। এটি নিয়ে আমরা এখন কেন কাতে কথা বলছি, আমরা তো রূপপুর পারমাণবিক কেন্দ্র বা কর্ণফুলীর তলদেশে যে টানেল হচ্ছে সেগুলো নিয়ে তো কথা বলছি না, এটা কথা বলার পিছনে কারণ ছিল এটা না হওয়ার জন্য যে অনেক ষড়যন্ত্র, সেটিকে ভেদ করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যেটা অসাধ্যকে সাধন করেছেন যেটা আমি প্রথমে বলেছিলাম সে কারণে কথা বলছি। দ্বিতীয়ত এই একটা সেতু আমাদের সক্ষমতা যে আছে আমরা যে পারি সেটি প্রমাণ করেছে। আমি সবসময় বলি যেই দেশ স্বাধীন করার জন্য 30 লক্ষ শহীদ মানুষ প্রাণ দেয়, দেশের মানুষ প্রাণ দেয়, সেই দেশের পক্ষে করতে পারে না এমন কোনো কাজ, অসাধ্য কোনো কাজ আছে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া আপনাকেও। সম্মানিত দর্শক, আপনারা যারা ছিলেন আমাদের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতে বলেছিলাম যে একটি স্থাপনা নিয়ে কেন এত উচ্ছ্বাস প্রকাশ করব আমরা, আপনারা নিশ্চয়ই যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে স্পষ্ট হতে পেরেছেন উচ্ছ্বাসটা আসলে কোথায়। এই স্থাপনা শুধু একটি স্থাপনা নয়, একটি সেতু নয়, কিংবা দুই পারের মানুষকে যুক্ত করবার সেই সেতু বন্ধও নয়, এটি হচ্ছে নিজেদেরকে প্রমাণ করবার একটি বড় শক্তি, নিজেদের সততা, নিজেদের সাহসকে প্রমাণ করবার বড় একটি ক্ষেত্র কিন্তু এই পদ্মা সেতু। সেই কারণেই মানুষের এত বেশি উচ্ছ্বাস। আর যাদের খুব সাধারণ, যারা এত কিছু জানেন না, তারাও কিন্তু বুঝতে পারছেন যে কিছুটা হলেও আমার যে মাথাটা নিচু ছিল সেটা বোধহয় একটু উঁচু করে দাঁড়াতে পারবো, নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো। সেজন্যই ভেতর থেকে এই প্রাণের উচ্ছ্বাস আজকে উপচে পড়ছে এবং সেই জায়গাটাই মানুষ উচ্ছ্বসিত হচ্ছে। আমরাও সেই প্রত্যাশা রাখছি মানুষের উচ্ছ্বাসটা সত্যিকার অর্থেই প্রাণের উচ্ছ্বাসে আরও ভরপুর হয়ে উঠুক, সেই প্রত্যাশায় শেষ করব আজকের একুশে রাতের এই আয়োজন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।